সড়কে কিছুতে থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ ঝরছে অনেকের। আজও চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন, আহত হয়েছেন সাতজন। নরসিংদীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত হয়েছে। দুপুরে দুইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক ও এক নারী সহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে নিহত হয় দুইজন, আহত হয় আরও দুইজন। এছাড়াও দিনাজপুর ও জয়পুরহাটেও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুজন।